আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়াই ভালো আছি। আমি মোহাম্মদ মুস্তফা শামীম, শামীম সিসিজে ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আমার আইসিটি বিষয়ে সকল অধ্যায়ের উপরে ভিডিও লেকচার এই শামীম সিসিজে ইউটিউব চ্যানেলে পাবে। আশা করি সবাই এই চ্যানেলের সাথে থাকবে এবং সাবস্ক্রাইব করবে। যে সকল শিক্ষার্থীরা এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অশেষ ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আর দেরি নয়, চলো আমরা স্ক্রিনে ফিরে যাই। আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আইসিটি নির্ভর ব্যবস্থায় তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার দেখা করতে পারবে। আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা শিল্প কারখানায় মানুষের সহযোগী হিসেবে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার মাধ্যমে কাজ করা হচ্ছে। পণ্যের মান নিয়ন্ত্রণ শিল্পক্ষেত্রে বিভিন্ন উপাত্ত যেমন তাপমাত্রা, তরল পদার্থের প্রবাহ, ঘনত্ব, মোটরের গতি, যন্ত্রপাতি, কম্পনের সংখ্যা ইত্যাদি সংগ্রহ করে কম্পিউটার মাধ্যমে প্রক্রিয়াকরণ করা হয়। সংগৃহীত উপাত্ত হতে প্রাপ্ত ফলাফল কম্পিউটার সিসিতে অর্থাৎ মেমোরিতে সংরক্ষিত আদর্শ মানের সাথে তুলনা করে উৎপাদনের মান যাচাই করা হয়। আইসিটি নির্ভর সৌর বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি। শিল্প কারখানায় মানুষের সহযোগী হিসেবে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার মাধ্যমে কাজ করা হচ্ছে। রাসায়নিক কারখানা, ইস্পাত প্লান্ট, তাপ বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি বিভিন্ন ধরনের শিল্পক্ষেত্রে কম্পিউটার সাহায্যে প্রসেস কন্ট্রোল করা হয়। শিল্পক্ষেত্রে কিছুক্ষণ পর পর কতগুলো জিনিসের চাপ, উত্তাপ ইত্যাদি মাপার প্রয়োজন হয়, যাতে বোঝা যায় সব পদ্ধতি ঠিক মতো চলছে কিনা। টেমপ্লেট এর ব্যবহারের জন্য বিভিন্ন ডায়াগ্রাম কার্ডের উপর প্রিন্ট করা হয়, ছাপানো, লেখা, টেক্সট শীটে আঁকানো, রাটানো এবং সেই অনুযায়ী কাটা। বিভিন্ন ধরনের জটিল ফর্ম খুব সহজে কম্পিউটার নিয়ন্ত্রিত মেশিনের সাহায্যে কাটা যায়, যা হাতের সাহায্যে ম্যানুয়াল বেশ কঠিন, বিশেষ করে বিভিন্ন ধাতব শীটের উপর সম্ভব নয়। পোশাক শিল্পে কাপড় বিভিন্ন আকারে টুকরা করার জন্য কম্পিউটার নিয়ন্ত্রিত মেশিনে ব্যবহার করা হয়। কম্পিউটার নিয়ন্ত্রিত লেদ মেশিনের সাহায্যে সহজে বিভিন্ন আকৃতি টুকরা করা সম্ভব। আইসিটি নির্ভর মোটরসাইকেল উৎপাদন তথ্য প্রযুক্তি ব্যবহার করে কোনো কারখানায় কর্মীদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ ও দৈনন্দিন কর্মঘণ্টা, অফিসে প্রবেশ সময়, ছুটিকালীন সময় ইত্যাদি তথ্য সংরক্ষণ করা যায়। এসব তথ্যের ভিত্তি কর্মীদের বেতন প্রদান, কর্মী বদলি, ছাঁটাই এবং নতুন নিয়োগ সহজ হয়। কৃষিক্ষেত্রে আইসিটি ব্যবহারের ফলে উৎপাদন ব্যাপক বৃদ্ধি পেয়েছে, কারণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে কৃষক এখন জানতে পারে কোন মাটিতে কোন ধরনের ফসল জাত ভালো জন্মাবে এবং কখন কোন রোগের কোন ওষুধ বা কীটনাশক প্রয়োগ করতে পারবে। এটি নির্ভর উৎপাদন ব্যবস্থার সুবিধা উচ্চতর গুণসম্পন্ন পণ্যের উৎপাদন নিশ্চিত করা যায়, বিভিন্ন ধরনের সামঞ্জস্যপূর্ণ উৎপাদন করা যায়, সারাদিন উৎপাদন মেশিন কর্মক্ষম থাকে, অধিকতর নির্ভরযোগ্য কর্ম পরিবেশ নিশ্চিত করা যায়, অল্প সময়ে অধিক পরিমাণ উৎপাদন করা সম্ভব। আশা করি শিক্ষার্থীরা আজকের লেকচার থেকে অনেক কিছু জানতে পেরেছো। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।
আর যারা আমার চ্যানেলে এই ভিডিওটি দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।